করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বেড়েছে বেকারত্ব, পুরনো শ্রমিক দলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ, ফলে কাজের বাজার যেমন সংকুচিত হয়েছে তেমনি কমেছে শ্রমের মূল্য। তাই কাজ এবং দুমুঠো খাবারের জন্য দিশেহারা সময় পার করছেন শ্রমজীবী মানুষেরা। জীবন ও জীবিকা টিকিয়ে রাখার এই লড়াইয়ে রয়েছেন নারী শ্রমিকরাও। কবির হোসেনের তোলা ছবিতে শ্রমজীবী মানুষের হতাশা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন মিজান আহমেদ। রাত শেষে ভোরের আলো ফুটলেও করোনার কারণে শ্রমজীবী মানুষের জীবন আজ আধারে ঘেরা। সময়ের সাথে দিনের পালা বদল ঘটলেও দুর্ভাগ্যের চাকাটা যেন স্থির দাঁড়িয়ে আছে সেই মার্চ থেকে। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্ব, শ্রমিক দলে যোগ হচ্ছে নতুন নতুন মুখ, কাজের বাজার যেমন সংকুচিত হচ্ছে তেমনি কমছে শ্রমিকের ঘামের মূল্য। যারা গার্মেন্টস শ্রমিক করে, যারা মনে করে অন্য পয়েন্টে চাকরি করে, তারাও মনে করে যে মনে করে লেবারি পোস্টে আসছে। প্রতিদিনই লোক বাড়তেছে, কাম কাজ নাই, গার্মেন্টস বন্ধ চলে গেছে। একদিন কাম করলে পাঁচ দিন করতারি না, এই না বইয়া তাই। এর মাঝে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন মরার উপর খাড়াখা হয়ে দাঁড়িয়েছে শ্রমজীবী এসব মানুষের জীবনে। গড়বড় বাইদে রয়েছে, খাইতে পারতেছে না, সকালবেলা না খেয়ে মার্কেটে এসে। এক কেজি আলু কেন লাগে মনে হচ্ছে 45 টাকা, চালিয়ে কেজি 60 টাকা। আমরা কেমনে চলম করে, আমরা চলা ফেরা খুব অসুবিধা হয়ে গেছে। জীবন ও জীবিকার এই যুদ্ধে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবারের নিরন্য মুখগুলোর কথা ভেবে কাজের সন্ধানে বেরিয়ে পড়া মায়েদের অভিযোগ, প্রতিদিন কাজ জোটে না, যদিও পান তাও মেলে না ন্যায্য মজুরি, কারণ এখানেও রয়েছে নারী পুরুষের ভেদ। মিরপুর শহর রাজধানীর বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী মানুষদের জীবিকার লড়াইয়ের দৃশ্যটা যেন অনেকটা একই রকম, সবখানেই অপ্রাপ্তি ও হতাশার দীর্ঘশ্বাস। মাসে দেখা গেছে 15 দিন 20 দিন এরকম কাজ হয়, কাজ শেষে দেখা গেছে কেউ আছে টাকা মারিয়া দেয়। ঢাকা শহরে যারা আমরা শ্রমিক আছি, যারা দিন মজুরি যারা করতেছি, তারা যে কিভাবে আছে বা কি কি করতেছে এই খবর নেওয়ার কেউ নেই। দীর্ঘ অপেক্ষার পর কারো হয়তো কাজ মেলে, কারো মেলে না, ক্ষোভ আর হতাশা নিয়ে বাড়ি ফিরে যায় রক্ত ঘাম করে বেঁচে থাকা মানুষগুলো। করোনার কারণে তৈরি হওয়া বেকারত্ব আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দুয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে শ্রমিকের জীবন। সবার প্রত্যাশা একটাই, সরকারি ও বিত্তবানদের সহায়তায় তাদের জীবনে যেন একটু স্বস্তি ফিরে আসে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।